ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে হচ্ছে আমরা তারাপীঠ যাব, তাই সকাল সকাল উঠে স্নান ধান করে রেডি হয়ে গেছি। তো মা, আমি, ফুচু আর ও যাবে। বাবা যাবে না। এই মা প্রথম নতুন গাড়িতে উঠল। বেরিয়ে পড়েছি আমরা, অনেকটা চলে এসেছি। ওয়েদারটা না আজকে দারুণ, না গরম না ঠান্ডা। গরম আছে হালকা, কিন্তু রোদটা নেই, না তো অবস্থা টাইট হয়ে যেত। এই গাড়ির মধ্যে এই মালাটা দেখতে পাচ্ছ, এই ছোট্ট একটা মালাই পুরো গাড়িটাকে মাতিয়ে রেখেছে। কি সুন্দর সেন্ট এটার। আমাদের গনুদাদা মালার ভারে ডেকে পড়ছে। তো এই তারাপীঠ আমরা ঢুকছি। তো আজকে অনেকগুলো মন্দির যাব। তারাপীঠ পৌঁছে গেছি, এসে একটু হোটেলে উঠলাম। তো একটু ফ্রেশ হব, দিয়ে মন্দির যাব। আজকে শনিবার, প্রচুর ভিড়। এই আমরা মন্দিরের পাশে চলে এসেছি পান্ডা ঠিক করতে। আমাদের পুজো দেওয়াও কমপ্লিট। দেখেছো কি হারে ভিড়? প্রতিদিনই ভিড় হয়, কিন্তু বারের দিন তো বলে বেশি ভিড়। তারপরে গাড়ি তো ওখানে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই বাইরে এনে পুজো হচ্ছে। পুজোটা খুব ভালো করেই দিয়ে দিয়েছে, অনেকটা সময় দিয়ে। ঠাকুরমশাই পুজো করছে আর মনস্থ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কোথায় কি লাগাচ্ছে না লাগাচ্ছে। নারকেল ফাটানোর ইচ্ছে ছিল না, কিন্তু ঠাকুরমশায় জোর করাতে নারকেলটা ফাটাতেই হচ্ছে। কারণ যদি বাই চান্স খুদ বেরিয়ে যায় তো সারা জীবন খুদ খুদ করবে। তাই আমি বললাম থাক না, ঠাকুরমশাই বলছে না ফাটাও দেখি। তো না, সবটাই খুব সুন্দর ছিল। তো এটাই চাকার মধ্যে দিয়ে আমরা বেরিয়ে গেলাম তারাপীঠ থেকে। এবার যাব হচ্ছে নলাটেশ্বরী। এই দেখো কি সুন্দর না মন্দিরটা, ফাঁকা ফাঁকা হলেও খুব সুন্দর মন্দিরটা। ওখানে পুজো দিয়ে চলে এসেছি শ্যামচাঁদের এখানে। এটা হচ্ছে শ্যামচাঁদের বাড়ি। পুকুরটা না দারুণ, এই পুকুরের পাড়টাতে বসে থাকতে দারুণ লাগছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ বাচ্চারা এক দল খেলা করছে, মাটির ঠাকুর বানিয়েছে দিয়ে ওরা খেলা করছে। মন্দিরের ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ ওখানে ছবি তোলা বারণ। তো শ্যামচাঁদকে তো তোমরা আগেই দেখেছো। চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে।